শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দক্ষিণের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ছিল আংশিক মেঘলা আকাশ। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও হয়েছে সব জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, বুধবার তা পূর্ণাঙ্গ নিম্নচাপের রূপ পাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বুধবার ও বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। শুক্রবার দু এক পশলা ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়তে পারে। কলকাতা সহ বিভিন্ন পুরসভার কিছু এলাকা জলমগ্ন হতে পারে। এছাড়াও অন্যান্য জেলায় নিচু এলাকাগুলিও প্লাবিত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। রঞ্জন ভট্টাচার্য, বিপ্লব মণ্ডল, বি সরকার, সঞ্জয় মুখার্জি, সুশান্ত কুমার দাস, প্রত্যুষ বিশ্বাস, সুদীপ ভট্টাচার্য, অমলেশ বসাক, সৌম চ্যাটার্জি, অভিষেক দাস, অমল ভট্টাচার্য, সৌমিক ঘোষ, আর এন ঘোষ, রাজশেখর মাইতি, সৌগত বাগচি, এম এন আদনান, ঠিকানা কাকদ্বীপ চৌরাস্তার মোড়, 94 বাস স্ট্যান্ডের নিকট। বিস্তারিত জানতে কল করুন 9564-803030, 7001017522।